السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকল দিনী ভাই এবং বোনদের জানাচ্ছি মুসলিম টিভির পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান মনোয়ার আন্তরিক মোবারকবাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা দেখছেন রমজানের বিশেষ অনুষ্ঠান গ্ল্যামার ইলেকট্রনিক্সের সৌজন্যে পবিত্র কোরআনের আলো। আর আজকের এই প্রোগ্রামটিতে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের একজন সুপরিচিত কারি এবং বাংলাদেশের বিখ্যাত একজন আলেমে দিন। আমার ডান পাশে প্রথমেই রয়েছেন বাংলাদেশের সুপরিচিত কারি কারি মোহাম্মদ বিন রেফায়েতুল্লাহ ভাই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে আমার বাম পাশে রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম মুর্তজা নুরী। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই পবিত্র রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে কোরআন এসেছে কতটা গুরুত্ব নিয়ে এটা আমরা অনেকেই জানি না। সেই বিষয়টির জানার পূর্বে আমরা পবিত্র কোরআন থেকে আমাদের প্রিয় কারি সাহেবের কাছে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করছেন প্রিয় কারি মোহাম্মদ বিন রেফায়েতুল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان وإذا سألك عبادي عني فإني قريب وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان
أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم. ما شاء الله প্রিয় দর্শকবৃন্দ আপনারা শুনলেন খুবই চমৎকার কণ্ঠে প্রিয় কারি মোহাম্মদ বিন রাফায়েতুল্লাহ ভাইয়ের তেলাওয়াত আসলে পবিত্র কোরআন নাজিলের এই মাসে যখন আমরা কোরআন শুনি এই রমজান মাসে আমাদের ঈমান অন্যান্য মাসের চেয়ে আরো বেশি বেড়ে যায় অন্যান্য যে সময়গুলোতে আমরা কোরআন শুনি এবং রমজানে কোরআন শুনি দুইটার ফিলিংসটা টোটালি একদম ডিফারেন্ট এটা কখনোই এক না এই কোরআন নাজিলের মাস এজন্যই রমজান এরপর যে কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব রয়েছে এবং রমজান মাস এসেছে রমজান মাসে অনেকেই কোরআন তেলাওয়াত করে না এই কোরআন তেলাওয়াতের গুরুত্ব কতটুকু এ বিষয়ে আমি জানতে চাব প্রিয় হাফেজ মাওলানা গোলাম মুর্তজা নূরী ভাইয়ের কাছে আসলেও এই যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এতই কোরআন তেলাওয়াতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আর এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান মোবারক মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন এই জন্যই এই মাহে রমাদান মোবারক মাসে কোরআন তেলাওয়াত মনে হয় যে এত মধু এত মধু এত প্রিয় লাগে যেটা অন্য মাসে আর এই প্রিয় এই মধুটা আর পাওয়া যায় না আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদান মোবারক মাস তিনি ইবাদত করে করেই তিনি কাটিয়ে দিয়েছেন সারাটা দিন সারাটা রাত অধিকাংশ সময় তিনি ঘুমাতেন না সর্বসময় তিনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন এই কোরআন তেলাওয়াতের গুরুত্ব এত বেশি কোরআন তেলাওয়াতের গুরুত্ব এত বেশি যে কোরআন তেলাওয়াত করলে পরে এত ভালো লাগে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আমরা বাংলা ইংরাজি অঙ্ক এই পড়াগুলো আমরা দুনিয়াতে আমরা লেখাপড়া করি আমরা পাগলের মতো ঘোরাঘুরি করি চাকরির জন্য ঘুরি বিভিন্ন কাজের জন্য আমরা ঘুরি কিন্তু একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম জি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল্লাহ পাকের কথা এই কোরআনুল কারীমটা পড়লে পরে আল্লাহর সাথে কথা বলা হয় সেই কোরআনুল কারীম আজকে আমরা পড়লাম না যেই কোরআনুল কারীমের জন্য আমাদের দরদি নবী মায়ার নবী কত কষ্ট করলেন এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কাফের বেঈমানেরা বিশ্ব নবীকে কত ঢিজ্জা দিত কত নিপীড়িত কত কষ্ট তাকে রক্ত ঝরাইতে হয়েছে এই কোরআনুল কারীমের জন্য এই মুসলমান ভাইরা আজকে সেই কোরআনুল কারীম আজকে আমরা পড়ি না কোরআনের কত দাম কোরআনের কত গুরুত্ব এটা আমি আপনাদেরকে কেমনে করে বোঝাবো আমি আপনাদেরকে কেমনে করে বোঝাই কোরআনুল কারীমের এত দাম কোরআনুল কারীমের গুরুত্ব এত বেশি যে একজন কোরআনুল কারীমের যদি কেউ হাফেজ হয়ে যায় এই কোরআনুল কারীমটা যদি কেউ সিনার মধ্যে ভরে নেয় কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী দশজন জাহান্নামী পতিত হয়ে গেছে জাহান্নামে চলে গেছে সেখান থেকে তাদেরকে সুপারিশ করে করে একজন হাফেজ দশজন জাহান্নামীকে জান্নাতের মধ্যে ঢুকাই দেবে এই কোরআনুল কারীমের পড়ার এত গুরুত্ব আজকে সেই কোরআনুল কারীমের দিকে আজকে আমরা আসতে পারলাম না কোরআন আজকে আমরা শিখতে পারিনি আজকে বাংলা আমরা শিখলাম ইংরাজি শিখলাম অঙ্ক শিখলাম ফার্সি শিখলাম বিভিন্ন ভাষা আমরা শিখলাম প্রবাসীতে যাওয়ার জন্য বিভিন্ন ভাষা আমরা শিখি কিন্তু কোরআনুল কারীম যেই কোরআনুল কারীম আমাদেরকে সুপারিশ করবে বলা হচ্ছে কোরআনুল কারীম এমন একটি কিতাব আপনার কবরের জগতে যখন যাবেন কবরের জগতে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা প্রথম নম্বর যে মান রব্বুকা এই মান রব্বুকা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এই কোরআনটা আপনার দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ কোরআন দাঁড়িয়ে বলবে যে এই কোরআন আমার সাথে সম্পর্ক রাখছে এই ওই ব্যক্তিকে তোমরা প্রশ্ন করতেছো আমি কোরআনকে তারা কী করেছে পড়েছে চোখের পানি ফেলিয়েছে চোখের পানি ফেলিয়ে ফেলে কাঁদছে আর কোরআন তেলাওয়াত করেছে আমি একটি বিষয় আমি পড়েছিলাম তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে একটি চমৎকার একটি ঘটনা তিনি বর্ণনা করেন ঘটনাটা কি এই ভারতের জমিনে কোনো একটি এলাকার মধ্যে মুসলমান বাস করতো কিন্তু সেই এলাকার মধ্যে আলেম ছিল না কোনো হাফেজ ছিল না
আর হাফিজ না থাকার কারণে, আলেম না থাকার কারণে এক পর্যায়ে ওই এলাকার একটি মানুষ মারা গেল। ঘটনাটা অনেক বড়। মানুষটা যখন মারা গেলেন, এখন ইমাম নাই, হাফিজ নাই, কোরআন তেলাওয়াত করবে সেরকম ধরনের কোনো ওই এলাকার মধ্যে কোনো আলেম ওলামাই নেই, এখন কে তার সামনে যা জানাজা করবে, সেই মানুষটা তো নেই। তো এক পর্যায়ে কী করলেন, শেষ পর্যন্ত চার মাতার কন্ডারে, আমরা যেটাকে বলি চার মাতার যে মোড়, এই মোড়ের মধ্যে লাশটাকে নিয়ে যাওয়া হলো। যে একজন আলেম আসবে, একজন হাফেজ আসবে। আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে কোরআনুল কারিমের কত মূল্য, কোরআনুল কারিমের কত দাম, এই কোরআনুল কারিমের কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো শেষ পর্যন্ত চার কন্ডার, চার মাতার মোড়ে যখন নিয়ে গেলেন, একজন আলেম আসতেছিলেন, আলেমকে ঠেকাই দেওয়া হলো। শেষ পর্যন্ত আলেম কী করলেন, তাকে সুন্দর করে ধোয়াইলেন। ধোয়ানোর পরে কাফনের কাপড় চকলেটের মতো মোড়ায়ে এক পর্যায়ে তাকে জানাজা করায় কবরের মধ্যে রেখে দিলেন। কিন্তু এই আলেম একটি সরকারি অফিসে চাকরি করতেন, সরকারি অফিসে চাকরি করতেন। তো সরকারি অফিসে যখন গেলেন, ঘোষণা হয়ে গেল যে যার যার কাছে আইডি কার্ড আছে, আইডি কার্ডগুলো জমা দিতে হবে। এখন ইমাম সাহেব হুজুর পকেটের মধ্যে যখন হাত দিয়েছেন, হাত দিয়ে দেখে আইডি কার্ডটা নেই, চিন্তা করে গেলেন যে সম্ভবত ওই কবরের মধ্যে পড়ে গেছে, ওই এলাকার মধ্যে চলে গেলেন, সবাইকে বললেন। এক পর্যায়ে কবরটা যখন খুঁড়েছে, একটা খাপাচি টান দিয়েছে, সঙ্গে সঙ্গে সুঘ্রাণ বের হওয়া শুরু করেছে। কি জন্য, কি কারণটা কি, এক পর্যায়ে হোয়াট ইজ দ্য কারণ, কারণটা কি। শেষ পর্যন্ত চলে গেলেন আপনার সেই বাড়িতে, বাড়িতে যায় দেখে বিবি পর্দার মধ্যে থাকে, ছোট্ট একটা কন্যা সন্তান আছে। কন্যা সন্তানকে জিজ্ঞেস করেছে যে তোমার বাবা কী আমল করতো, বলছে আমার বাবা তখন কোনো আমল করতে পারতো না, শুধুমাত্র কেবলমাত্র চারটা সুরা ছাড়া সে কোনো সুরাও পড়তে পারতো না, সুরা ফাতিহা, সুরা ইখলাস, সুরা নাস, সুরা ফালাক, এই চারটা সুরা ছাড়া কোনো সুরাও সে পড়তে পারতো না। কিন্তু আল্লাহর কোরআনকে এত মহাব্বত করতো, এত বেশি মহাব্বত করতো, বিশেষ করে রমাদুল মোবারক মাস যখন আসতো, সর্বসময় আমার বাবা পাঁচক্ত নামাজ নিয়ে থাকতো, আর সেহেরি ইফতার খাওয়ার পরে পাশাপাশি কোরআন খুলে শুধু চোখে এর পানি ফেলাইতো, আর বলতো আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, আল্লাহ তোমার কোরআনকে বড় মহাব্বত করি, প্রত্যেকটা লাইনে লাইনে এরকম করে চোখে এর পানিগুলো পড়তো, টসটস করে সেই পানিগুলো দিয়ে এরকম করে হাতগুলো বোলাইতো, কোরআনটা পুরাতন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে মা, এই জন্য তোমার বাবার কবরটার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জান্নাতি সুঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে পড়ব। কোরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম, অপরিসীম। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমাদান মোবারক মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত আমাদেরকে করা তৌফিক দান করুক। যারা পারি না, তারা চেষ্টা করবো হুজুরদের কাছে যে কোরআন শেখার। আল্লাহ পাক আমাদেরকে শেখার এবং কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করুক। আমিন। মহাদেরম, আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু পবিত্র কোরআনে বলছেন। আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থাৎ ইমানদারদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ইমানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাড়াইয়া দেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এই কোরআনের জন্য দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, আল্লাহুম্মা জাআলনি কোরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সদরি ওয়া জালা হাজনি ওয়া জিহা মাহাম্মি। রাসূল সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ এই কোরআনকে আমার সিনার নূর বানিয়ে দেন। চিন্তা করতে পারছেন, কোরআনকে আমার সিনার নূর বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন বানিয়ে দেন, এবং আমি যেন এই কোরআন দিয়ে হতাশা মুক্ত হতে পারি, এই তৌফিক আপনি আমার দিয়ে দেন। তো কোরআনের তেলাওয়াতের গুরুত্ব অসংখ্য রয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই কোরআনের ব্যাপারে বলছেন যে কোরআন কেয়ামতের এই কঠিন ময়দানে হুজ্জাতুল্লাক, অর্থাৎ তোমার জন্য দলিল হয়ে যাবে, কারো পক্ষে সাক্ষী দেবে, এই কোরআন আবার কারো বিপক্ষে চলে যাবে। সুতরাং কোরআন আমাদের উচিত হচ্ছে নিয়মিত পাঠ করা। প্রিয় কারীর কাছে আমাদের একটা জিজ্ঞাসা যে রমজান মাসে আপনি যে তেলাওয়াত করেন, এবং রমজানের বাহিরেও আপনি অন্যান্য মাসেও তেলাওয়াত করেন পবিত্র কোরআন, তো এই বিষয়ে আপনার এ ব্যাপারে অনুভূতিটা কেমন হয়? রমজানের তেলাওয়াতের মধ্যে এবং রমজানের বাহিরে তেলাওয়াতে কোনো পার্থক্য পান কিনা? আসলে কোরআন এমন এক কিতাব, এমন এক বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী আসলে, যেটা এটা সবসময় পড়ার মধ্যে মজাই অন্যরকম। কিন্তু রমাদান মাস এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। আমি এখান থেকে পড়েছি শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি কোরআন রমাদান মাসে কোরআনকে নাজিল করেছি। আর এই জন্য রমজান মাস দামি হয়েছে, এবং রমজান মাসে যে শবে কদর এটাও দামি হয়েছে একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা দামি হয়েছে। অতএব এই মাসে কোরআন পড়ার মজা আসলেই অন্যরকম, আলাদা। সারাদিন একজন মানুষ যখন অনাহারে থাকে, তৃষ্ণার্ত থাকে,
যখন তার সামনে যখন সে কোরআন সুমধুরভাবে যখন সে তেলাওয়াত করতে পারে, যখন সে তেলাওয়াত করে তখন তার যে তৃষ্ণা ছিল, যে তার অনাহারের যে ক্ষুধা ছিল, সেটা এমনিতেই তার এটা চলে যায় এবং সে এটার দ্বারা সে তার তৃপ্তি পেয়ে যায়। এবং সেই তৃপ্তি এক অমলিন তৃপ্তি, সেটা আসলে বলে বোঝানোর মতো তৃপ্তি না। কোরআন তেলাওয়াত করার পরে যে তৃপ্তি আসে ভিতরে, সেটা আসলে বলে বোঝানোর মতো কোনো তৃপ্তি না, সেটা আসলে অনুভূতি করার মতো একটা অন্যরকম তৃপ্তি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস যখন আসতেন তখন অনেক পরিমাণে বেশি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল তো সবসময় কোরআন তেলাওয়াত করতেন, তাছাড়াও যখন রমজান মাস এসে যেত, রমাদান মাসে যখন তিনি পৌঁছে যেতেন তখন প্রচুর পরিমাণে অধিক পরিমাণে তেলাওয়াত করতেন, তেলাওয়াতকে বাড়িয়ে দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন যে সাহাবাই কেরামদের কাছ থেকে তিনি তেলাওয়াত শুনতেন এবং নিজে তেলাওয়াত শোনাতেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে তেলাওয়াত নিজে শোনা করাও সওয়াবের কাজ এবং অন্যরা শোনাও এটা সওয়াবের কাজ। তো এর দ্বারা আল্লাহ রাসূল আবার আরেক জায়গায় বলা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটুকু তার উপর নাজিল হয়েছে, যেইটুকু কোরআন তার উপর নাজিল হয়েছে সেইটুকু তেলাওয়াত জিব্রাইল ইসলামকে আল্লাহ রাসূল শোনাতেন, নিজে শোনাতেন এবং আল্লাহ রাসূলকে আবার জিব্রাইল ইসলাম শোনাতেন। রমজানে এটা রাসূল ইসলাম কন্টিনিউ একটা প্রচেষ্টা ছিল যে জিব্রাইল আমিনকে রাসূল ইসলাম নিজেও শোনাতেন এবং শুনতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আরেকটা বর্ণনা আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার শেষ রমাদান, যখন উনি ওফাতের সময় যখন শেষ রমাদান, তার আগে উনি ওই রমাদানে উনি হযরত জিব্রাইল ইসলামকে পুরো খতম কোরআন শরীফ দুইবার শোনাইছেন। রমাদান মাসে তিনি দুইবার তেলাওয়াত করে পুরো কোরআন শোনাইছেন। সুবহানাল্লাহ। জি, এবার হাফেজ মাওলানা গোলাম মর্তুজা জানুরী সাহেবের কাছে একটা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে আমাদের রমজান মাস আসে অনেক ভাই রয়েছে যারা কোরআন পড়ে না, সারা মাস যায় একটা কোরআনের অক্ষর পড়ে না অথবা কোরআন শিখেও না, কোরআন পড়তেও জানে না, তো এদের কি গুনাহ হবে কি না, বা এই যে কোরআন যে পড়ে না এদের ব্যাপারে কোরআন এবং হাদিসের ফয়সালা কি? আলহামদুলিল্লাহ, কোরআন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ যেমনিভাবে নামাজ ফরজ করা হয়েছে, এই যে মাহে রমাদুল মোবারক মাসে রোজা, রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যাদের টাকা আছে যাকাত দিতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ইবাদতগুলা। আমরা শুধুমাত্র নামাজ নিয়ে আমরা পড়ে থাকি, আমরা নামাজই পড়ি, নামাজের কথাই বলি, কিন্তু ইসলামের স্তম্ভ কিন্তু পাঁচটি, এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো কি, যে একটা কি যাকাত, সেই যাকাতটাও কিন্তু আমরা দিতে চাই না, অনেকেই কৃপণতা করি। এরপরে হজ, যাদের টাকা থাকে হজ ফরজ, টাকা থাকলেও হজ করতে চায় না। তো তেমনিভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কুরআনুল কারীম যারা তেলাওয়াত করবে না, যারা শিখবে না, এদের অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপরে লানত পড়বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে, এত মায়া করে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলেন, ভালোবেসে সৃষ্টি করলেন, মহাব্বত করলেন, কিন্তু আমরা সেই আল্লাহর কোরআন আমরা পড়লাম না। এই আল্লাহর কোরআন না পড়লে পরে অবশ্য অবশ্যই আমাদেরকে আল্লাহর কোরআন অভিশাপ দিবে, আর এই অভিশাপ যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে কি আমাদের ময়দানে ধরা খেয়ে যাব। যেমনি নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এমনিভাবে কোরআন পড়াটাও তো ফরজ। আমি মুসলমান হিসাবে অবশ্যই তো আমাদের কোরআন কোরআন পড়াটা ফরজ, কোরআন পড়তেই হবে। তাহলে কোরআন কেন আমরা অনেকেই বলে আমরা পড়তে পারি না, পড়তে পারো না কেন? তুমি তো আসলে চেষ্টা করো না, তুমি তো ইংরেজি বাংলা শিখলা সেটা পারলা, কিন্তু কোরআন কেন শিখতে পারলা না? এটা তো তোমার জন্য দুর্ভাগ্য, তোমার জন্য বড় ভয়াবহ হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করে বলবো অবশ্যই চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমরা চেষ্টা করব, চেষ্টা করে আমরা কোরআন শিখবো। যদি কোরআন না শিখি, কোরআন না শিখে যদি আমরা চলে যাই, দুনিয়া থেকে চলে যাই, কোরআন কিন্তু আপনার জন্য আমার জন্য জাহান্নামের খড়ি হয়ে দাঁড়ায় যাবে, আগুন হয়ে দাঁড়ায় যাবে। এই জন্যই কোরআনই আপনাকে জান্নাতে নেবে এবং কোরআনই আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জন্য আমরা ইনশাল্লাহ বেশি বেশি করে কোরআন পড়বো, অবশ্যই কোরআন পড়বো, আর কোরআন না পড়লে কিন্তু এই কোরআনই আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আপনারা চমৎকার আলোচনা শুনছিলেন এবং আমাদের প্রিয় কারি সাহেবের চমৎকার তেলাওয়াত আপনারা শুনেছেন। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, পবিত্র এই রমাদান মাস এটা তখনই আপনার জীবনে রহমত এবং বরকত হবে যখন আপনি কোরআনময় রমজানটা কাটাতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।